হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল তো আগের ভিডিওতে তোমরা দেখতেই পেরেছো যে আমি তারাপীঠ এসেছি তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে আমি পুজো দিতে চলে যাচ্ছি আর আজকে শনিবার ছিল তো আমি তো এখানে এসে শুনলাম শনি মঙ্গলবারে নাকি প্রচণ্ড ভিড় হয় জানি না তবে সবাই এসেটাই বলছিল তো শনিবার ছিল বলে প্রচণ্ড ভিড় ছিল তো দেখতে পাচ্ছ আমি এইখানে প্রথম এলাম তারাপীঠে তোমরা হয়তো এর আগে অনেকেই এসছো কিন্তু আমার এটা ফার্স্ট টাইম তো আমি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সই তোমাদের সাথে শেয়ার করছি আজকে তো আমরা এখানে পুজো টুজো দিচ্ছি আর এখানে পুজো আর কি নামগোত্র লেখা ছিল তো আমরা একটু বসে সবাই একটু আড্ডা মারছিলাম তো প্রচণ্ড ভিড় ছিল আমরা কিন্তু ভিআইপি কোটাতে পুজো দিয়েছি তাই জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেছে কিন্তু এই যে ব্যারিকেডটা দেখছি ব্যারিকেডটা পুরো গোল গোল করেছিল আর মানে অনেকটা পর্যন্ত এলাকা নিয়েছিল তো যাই হোক আমরা এই ব্যারিকেটের ভেতর দিয়ে এখন যাচ্ছি আর মোটামুটি সবাই চলেই এসেছি মন্দিরের কাছাকাছি আর এখন ঠাকুরমশাই আমাদের হাতে মালা দিচ্ছিলো মালাগুলো এত সুন্দরভাবে দিচ্ছিল না মানে চট করে পণ্ডিত নিয়েই আর কি ঠাকুরের গলায় পরিয়ে দিতে পারবে তো যাই হোক এখন মালাটালা নিয়ে আমরা দাঁড়িয়ে রয়েছি ভেতরে হয়তো ভিডিও ক্লিপ নিতে পারবো না কারণ ভেতরে ভিডিও নেওয়া ফটো তোলা বারণ আছে তো আমি পুজো টুজো দিয়ে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো কথা বলতে বলতে আমার পুজো দেওয়া হয়েও গেছে পুজো টুজো দিয়ে আমরা বেরিয়ে গেছি আশেপাশে আরও কিছু মন্দির ছিল তো সেগুলো তো আমরা ঢুকে প্রণাম টনাম করলাম আর এখন এই ঘাটের কাছে না সবাই যারা আর কি মানত তানত করে তারা আর কি ঢিল টিল বেঁধেছে তো এগুলোই দেখছিলাম আর পুজো দেওয়ার সময় দেখো আমার মুখের অবস্থাটা তোমরা একবার দেখো আমি বলছি কি হয়েছে পুজো দেওয়ার সময় আলতা ছিল ঠাকুরের পায়ে আলতা ঢালার আর কি ঢালতে হচ্ছিলো তো আমার আলতার মুখটা পুরোপুরিভাবে খোলা হয়নি যেই আমি ওটাকে ঢালতে গেছি পুরো ছিটকে আমার মুখে আর আমার সাথে ছিল আরও এক আমার বান্ধবী তার মুখেও ওরকমভাবে লেগে গেছে দেখতে পাচ্ছো কি বিচ্ছি অবস্থা হয়ে গেছে তো যাই হোক আমরা হোটেলে চলে এসেছি খাওয়া দাওয়া করে আবার রেডি হয়ে গেছি কারণ এখন বোলপুরের উদ্দেশ্যে আমরা রওনা দেব তো শান্তিনিকেতন যাচ্ছি আজকে তো চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে আরও কথা হবে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো বেরোনো যাচ্ছি এখন বোলপুরের উদ্দেশ্যে সবাই রেডি হয়ে গেছে একদম ফুল রেডি হয়ে গাড়িটা চলে এসেছি সেই জন্য করে রেডি হয়েছিলাম বলে তোমাদের সাথে শেয়ার করানি একবারে গাড়িটা চেয়ে আমরা গাড়ির কাছাকাছি চলে গেছিলাম কিন্তু ভাবলাম যেতে যেতে অনেকটা সময় লাগবে আর রাস্তায় দাঁড়িয়ে যদি আবার কোথাও খায় তাতে আরও বেশি টাইম নষ্ট হবে তাতে গাড়িতে ওঠার আগে বা গাড়ি ছাড়ার আগে আমরা যদি সকালের খাওয়াটা সেরে যেতে পারি তো যাই হোক আমরা এখানে সকালের খাওয়া বলবো অ্যাকচুয়ালি দুপুরের খাওয়া তো যাই হোক আমরা এখন খেতে বসে পড়েছি খেয়ে দিয়ে এখন দেখ দেখতে পাচ্ছ রওনা দিয়ে দিয়েছি খুব কাছাকাছি চলেই এসেছি এখানে কিন্তু খুব একটা ঠান্ডা ছিল না বেশ গরম গরমই ছিল হয়তো জানি না রাতের দিকে ঠান্ডা লাগতে পারে কারণ শুনছিলাম রাতের দিকে ঠান্ডাটা একটু বেশি লাগে তো আমার তো প্রথম বার আসা সেও তো আমার মানে একটুও জানার কথাই নয় তো গিয়ে আমি কিরকম কি ঠান্ডা থাকে ওয়েদার কিরকম সেটা তোমাদের জানাবো আমরা আমরা কিন্তু যে পোষ মেলাটা যখন হয় শান্তিনিকেতনে সেই সময় কিন্তু এই পোষ মেলার সময়টাই কিন্তু এখানে এসেছিলাম আর প্রচণ্ড ভিড় ছিল আমরা কিন্তু এসেছিলাম ফার্স্ট যেদিন ও মেলাটা আর কি শুরু হচ্ছে সেই দিন এসেছিলাম ভিডিওটা জানি দিতে একটু লেট হয়ে গেছে কারণ পরপর ভিডিও আসছে আরও পরপর ভিডিও আসবে এরপরে আরও নতুন কিছু ব্লগ আসবে ঘুরতে যাওয়ার তো সেগুলো তোমরা দেখতে পারবে তো এখন আমরা শান্তিনিকেতন পৌঁছে গিয়েছি দেখতে পাচ্ছ এখন হেঁটে হেঁটে ভেতরে মানে গাড়িটা যেখানে থামিয়েছে আর মেলাটা যেখানে হচ্ছে অনেকটা যেতে হচ্ছে ভেতরে তো যাই হোক সেখানে এখন আমরা যাচ্ছি দেখতেই পাচ্ছ আরে দেখো পোষ মেলা আর কি নোটিস যেটা রয়েছে সেটা দেখালাম আমরা মেলাতে ঢুকে পড়েছি কিন্তু ভেতরে ঢুকে না মানে একটু হতাশাই হলাম মনে হলো যেন আমাদের শান্তিপুরে রাশের মেলা যেরকম হয় ঠিক সেরকমই লাগছিল তো যাই হোক আস্তে আস্তে নিশ্চয়ই আরও ভালো লাগবে কারণ আমি ফার্স্ট টাইম এলাম তো আমার বেশি জানার কথাও নাই আমি যতটুকু জানবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে থাকবো তো এখানে বিভিন্ন রকম কার্পেট মানে বিভিন্ন রকম যাবতীয় যা দোকানায় প্রচুর দোকান ছিল আর আস্তে আস্তে ভালো লাগাটা শুরু হলো কারণ বিভিন্ন রকমের জিনিস দেখতে থাকলাম তখন মেলাটা ভালো করে ঘুরতে থাকলাম যখন তখন ভালো লাগাটা আরও বেশি করে শুরু হলো তো মেলাটা তো প্রচুর এলাকা জুড়ে মানে গোটা মানে এই দু মানে বিকেল থেকে গোটা মানে রাত মানে কত কটা অবধি ছিল আমার এক্স্যাক্ট টাইমটা ঠিক মনে নেই মানে অনেকক্ষণ আমাদের মেলাটা ঘুরতে সময় লেগেছে কারণ মেলাটা অনেকটা বড় এলাকা জুড়ে বসে একটা পুরো বড় মাঠ জুড়ে মানে যত দূরই যাচ্ছি তার সামনে মনে হচ্ছে না যেটুকু এলাম সামনে মনে হয় তার থেকে আরও বেশি পাকি রয়েছে তো যাই হোক মেলাটা ঘুরতে ঘুরতে বেশ ভালো লাগছিলো তো না থেকে ভালো লাগার জিনিস হচ্ছে হাতের তৈরি যে জিনিসগুলো যেটা সোনাঝুরির হাটে বসে কিন্তু আমরা যখন এসেছিলাম সোনাঝুরির হাটটা চার দিনের জন্য বন্ধ ছিল যেহেতু এখানে পোষ মেলা হচ্ছিলো এই পোষ মেলা পাঁচ দিন থাকবে শুনেছিলাম আর সোনাঝুরির হাটটাও সেই জন্য চার দিনের জন্য বন্ধ ছিল তো দেখার ভীষণই ইচ্ছা ছিল কিন্তু সোনাঝুরির হাটটা দেখতে পারিনি তো সেই জন্য মেলাটা ঘুরে দেখাচ্ছে আর তোমাদেরকেও দেখাচ্ছে চলো মেলাটা ঘুরি আর তোমাদের সাথেও শেয়ার করি দেখো মেলাটা কীরকম কী ছিল মেলা ঘোরা প্রায় শেষের দিকে আর এখন বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে এখন সবাই যে যার মতো একটু সেলফি তুলছে কারণ আমরা এক্ষুনি বেরিয়ে যাবো এখান থেকে আবার হোটেলে যেতে হবে রাতও হয়ে যাচ্ছে এদিকে ঠান্ডাও লাগছে এখানে আমি কিছু সোনাঝুরির হাটের মতো যেটা আমি আর কি দেখিনি শুনেছি হাতের তৈরি কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছিল তো এখন সেখানে আমরা দেখছিলাম বেশ ভালো লাগছিলো কারণ এটা দেখতেই আমি মেনলি চাইছিলাম সোনাঝুরির হাটে যেটা বসে কিন্তু দুর্ভাগ্যবশত সোনাঝুরির হাট বন্ধ ছিল দেখতে পাইনি কিন্তু এটা আবার দুর্ভাগ্য বলবো না সৌভাগ্য বলবো কারণ এই মেলার মধ্যে আমি সেই জিনিসগুলো দেখতে পেয়ে গেলাম বোন আমাকে দেখালো যে সোনাঝুরির হাটে এই ধরনের জিনিসগুলোই থাকে আমি যতটুকু মেলাটা দেখলাম তোমাদের সাথেও শেয়ার করলাম অবশ্যই কমেন্ট করে জানাবে মেলা কেমন লাগলো তো আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে দেখাবে নেক্সট একটা ভিডিওতে আজকের ভিতরে